জন্য এক একটা দেবতা আরাধনা করেন। যদি কেউ গোবিন্দ আরাধনা করেন সকল কাজ সমাধান হবে, একটা একটা না সকল কাজ সমাধান হবে, সেটা সমর্থমান ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি বললেন আচ্ছা ঠিক আছে তোমার হবে, পরে এই যুগে হবে না, এই যুগে যে ব্যবস্থা আগের থেকে হয়ে আছে তাই তো হবে, এর পরের জন্মে তুমি পাবে। কিন্তু সেটাও একটা সিস্টেমের মধ্যে আছে, ওই আয়ান কৃষ্ণ নিজে, আর ভক্ত যে আয়ান সেই আয়ান কৃষ্ণের মধ্যে। আচ্ছা ২০০ টাকার মধ্যে ২০০০ টাকা একটা নোট, তার মধ্যে ৫০০ টাকা আছে কিনা? আছে ১০০ টাকা ৫০ টাকা, কিন্তু দেখা যাচ্ছে কি টাকার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু আছে তো, বিশ্বাস তো করেন আপনারা। ভাঙালে দেখানো যাবে, ভজন করলে ওইটাও বোঝা যাবে, চেনা যাবে, শাস্ত্র অনুশীলন করলে আপনি জানতে পারবেন। কৃষ্ণ পূর্ণ, সাধক হলো অংশ, তো পূর্ণর মধ্যে অসংখ্য অংশ থাকে। এবার বোঝা গেল, কৃষ্ণরূপী আয়ান মাল্যরাজের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে, ভক্ত যে আয়ান সাধন করেছিল সেই ভক্ত আয়ান ওই মাল্যরাজের পুত্রের মধ্যে বিরাজ করছে। বোঝা গেল না? পরিষ্কার হয়নি এখনো? ২০০০ টাকার নোটের মধ্যে যেমন সব আছে এটা বুঝতে পারলেন, কিন্তু দেখানো যায় না। যদি কেউ বলে দেখান তো দেখি, ওইভাবে দেখানো সিস্টেম নয়, ভাঙালে দেখানো যাবে, খুচরো করলে দেখানো যাবে। যদি কেউ বলেন এটা আপনি কালগপ্প করছেন, একজনের মধ্যে আরেকজন থাকে কি করে, ওটা সাধন করার ব্যাপার আছে, ওটা ভজন সাধন না করলে বোঝা যাবে না। কৃষ্ণের মধ্যে সবকিছু আছে, বুঝা গেল? আচ্ছা, সেই ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান শ্রীমতী রাধারানীর আনন্দ প্রদান করার জন্য তিনি এইখানে এসে কোকিলের সুরে রাধারানীকে ডাকছেন। সকলে ডাকছে ডাকছে, বলুন তো দেখি আপনারা কোকিল কিরকম ডাকে, কিরকম ডাকে, কিরকম ডাকে, এরকম ডাকে? এরকম আমি কোকিল ডাকছে, কিন্তু কোকিলের শুদ্ধ একটা এরকম পদ্মে গোপীগণ দেখছে, তার কানে গিয়ে আওয়াজ হচ্ছে যে গোবিন্দ আমাকে ডাকছে, কিন্তু জটিলা কটিলা ডাকছে না গোবিন্দ, জটিলা কটিলা শুনছে কোকিলের আওয়াজ। মাকে বলছে রাধা রানী, মা দেখো কি সুন্দর কোকিলের শব্দ হচ্ছে না? বলে হ্যাঁ আজকে যেন কি সুন্দর কোকিলের ডাক পাচ্ছি, খুব ভালো লাগে, এমনি কোকিলের ডাক তো মিষ্টি তাই না, তো খুব ভালো লাগছে। বলে মা তুমি যদি অনুমতি দাও আমরা একটু দেখে আসবো, কাছে মনে হয় কোকিলের বাঘ, বলে যাও 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 কোকিলের আজ হচ্ছে যাও দেখে আসো। তখন ললিতা বিশাখা এর সখী গোপীগণকে নিয়ে রাধারানী এইখানে এসে গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছিলেন। তাহলে গোবিন্দ ভক্ত যদি ডাকেন ভক্তের কৃপা করার জন্য, গোপী ভগবান তিনি কত রকম না ব্যবস্থা করেন তার কৃপা করার জন্য। রাধারানী তিনি গোবিন্দের দর্শন পাচ্ছে না বলে কান্নাকাটি করছে, দর্শনের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ ঠিক আছে আসো, এখানে আমি এসছি আমাকে দর্শন করো। এছাড়া মাঝে মাঝে ওই সাংকেত অর্থাৎ আপনারা বর্ষানার থেকে একটু এসে প্রেম সরোবর পেয়েছেন, প্রেম সরোবরের থেকে আরো একটু আগে আগে পরে আসলে সেটা সাংকেত বট আছে, সেখানে আপনাদের দেখানো হয়নি, এদিকে মন্দির বন্ধ হয়ে যাবে বলে ওদিকে পাণ্ডারা এসে গেছে, আমাদের নিমন্ত্রিত ওরা ওরা প্রসাদ পাবে, আমি দেরি করলে তাহলে একটা দেখতে খারাপ লাগবে, সেটা বাদ দিয়ে আসা হয়েছে। মানে কৃষ্ণ আসবেন আর রাধারানী যাবেন, ঠিক মাঝখানে মিলনের স্থান, তার নাম সাংকেত। আজকের এইখানে রাখি, এখন গিয়ে যাবত দেখাবো,
রাধারানীর শ্বশুরালয় অর্থাৎ সেই আয়ানের বাড়ি, তারপর ওখান থেকে আপনারা বৃন্দাবন যান, তাও 9টা বাজবে কমসে কম। হ্যাঁ।